ওয়েলকাম এভরিওয়ান। আজ আবার আমরা WBP কনস্টেবল 2024-এর নতুন একটি জিকে সেট নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আমাদের এই নতুন জিকে সেটটি। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, নিচের কোনটি ভেক্টর রাশি, বল, ভর, ঘনত্ব না জাড্য? তো আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, বল। এটির একটি মান এবং দিক রয়েছে, তাই আমরা একে ভেক্টর রাশি বলি। বলের এসআই একক হলো নিউটন। নেক্সট, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? বাজিরাও, মাধবরাও, আহমেদ শাহ আবদালি না বালাজি বাজিরাও? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার ডি, বালাজি বাজিরাও। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে 14 জানুয়ারি দিল্লি থেকে প্রায় 60 মাইল উত্তরে মারাঠা সাম্রাজ্যের একটি উত্তর অভিযাত্রী বাহিনী এবং আফগানিস্তানের রাজা আহমেদ শাহ দুররানির সাথে দুই ভারতীয় মুসলিম মিত্রের মধ্যে পানিপথে সংঘটিত হয়েছিল। দোয়াবের রোহিলা আফগান এবং আওধের নবাব সুজাউদ্দৌলা। নেক্সট, জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার বি, পশ্চিমবঙ্গ। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার মহকুমায় পূর্ব হিমালয়ের পাদদেশে ও তোর্ষা নদীর পাড়ে অবস্থিত একটি জাতীয় উদ্যান। নেক্সট, ভারত ও শ্রীলঙ্কা ড্যাশ দ্বারা পৃথক হয়েছে? ম্যাকমোহন রেখা, কচ্ছ উপসাগর, পক প্রণালী না খাম্বাত উপসাগর? সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার সি, পক প্রণালী। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন? হুগলি, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, হুগলি। রাজা রামমোহন রায় বাংলার হুগলি জেলার রাধানগর গ্রামে 1772 সালের 22 মে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা রামকান্ত রায় বৈষ্ণব ছিলেন, তার মা তারিণী ছিলেন শাক্ত পরিবারের মহিলা। নেক্সট, নিচের কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সদস্য নয়? মায়ানমার, পাকিস্তান, ভুটান, নেপাল? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, মায়ানমার। 1985 সালের 7-8 ডিসেম্বর সার্কের প্রথম শীর্ষ সম্মেলন বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। এতে বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল এবং ভারত উপস্থিত ছিল। নেক্সট, ন্যাটোর পুরো নাম কি? নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, নিউ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন না নিউ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। একটু জেনে নেওয়া যাক, ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা, সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম। এই সংগঠনটি 30টি স্বতন্ত্র সদস্য দেশগুলির একটি জোট। এটি 1944 সালের 4 এপ্রিল উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কোন ক্রীড়া ব্যক্তিদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়? ক্রীড়া সম্পাদকদের, আম্পায়ারদের, প্রশিক্ষকদের না ক্রীড়াবিদদের? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রশিক্ষকদের। ক্রীড়া প্রশিক্ষণে দক্ষতার জন্য ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কর্তৃক দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারটির নামকরণ হয় দ্রোণের নাম অনুসারে, প্রায়শই যিনি দ্রোণাচার্য বা গুরু দ্রোণ নামে পরিচিত। তিনি ছিলেন প্রাচীন ভারতের সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি চরিত্র। নেক্সট, মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? মহারাষ্ট্রের কোয়না, গুজরাটের তাপ্তি, উত্তরপ্রদেশের বেতোয়া, উড়িষ্যার মহানদী? সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশের বেতোয়া। মাতাটিলা বাঁধ উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় অবস্থিত। এটি 1958 সালে বেতোয়া নদীর ওপর নির্মিত হয়েছিল। নেক্সট, শিক্ষার অধিকার RTE আইনের আওতায় স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থী শিক্ষক অনুপাত কি হওয়া উচিত? 25:1, 45:11, 15:1 না 35:1?
সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার ডি, 35:1। শিক্ষার অধিকার আইনের আওতায় বিদ্যালয়ে উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থী শিক্ষকের অনুপাত 35:1 হতে হবে। 6 থেকে 14 বছর বয়সী প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা সমাপ্ত না হওয়া অবধি কাছাকাছি একটি স্কুলে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার থাকবে। নেক্সট, নিম্নলিখিত কোন নদীর অববাহিকা পৃথিবীর সবচেয়ে বড় অববাহিকা হিসেবে পরিচিত? কঙ্গো, টেমস, আমাজন, গঙ্গা। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার সি, আমাজন। নেক্সট, লেবুর রসের পিএইচ এর মান কত? 3.8, 5.5, 6.6 না 2.5? সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার ডি, 2.5। নেক্সট, সূর্য নিজের কোনটির থেকে তার শক্তি পায়? নিউক্লিয়ার বিভাজন, আলোক তাড়িতিক প্রভাব, রাসায়নিক বিক্রিয়া, নিউক্লিয়ার সংযোজন। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার ডি, নিউক্লিয়ার সংযোজন। নেক্সট কোশ্চেন, অ্যাথলিট ফুট রোগটি কি কারণবশত হয়ে থাকে? ছত্রাক, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, নিমাটোড। সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার এ, ছত্রাক। অ্যাথলিট ফুট একই ধরনের ছত্রাক, সরি, অ্যাথলিট ফুট এই এক ধরনের ছত্রাক দ্বারা সৃষ্ট হয় যা দাঁত এবং জক চুলকানি হওয়ার কারণ। এটি ভেজা মোজা এবং জুতো এবং উষ্ণ আর্দ্র পরিবেশে এই ধরনের জীবের অনুকূল বৃদ্ধির কারণে হতে পারে। নেক্সট, বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত হয়? 344 মিটার পার সেকেন্ড, 3320 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড না 3200 মিটার পার সেকেন্ড? সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার এ, 344 মিটার পার সেকেন্ড। শব্দের গতি হলো একটি শব্দ তরঙ্গ দ্বারা সময়ের প্রতি এককে ভ্রমণ করা দূরত্ব যা একটি স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে প্রসারিত। 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বাতাসের শব্দের গতি প্রতি সেকেন্ডে প্রায় 344 মিটার হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচ করতে পারে বিশেষ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা না সংসদ? সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার ডি, সংসদ। নেক্সট, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে, সংশ্লিষ্ট রাজ্যের স্বার্থে, শিক্ষা এবং সামাজিক সুযোগ সুবিধার বিষয়ে তুলনামূলকভাবে অনুন্নত সম্প্রদায়ের স্বার্থে না সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, জাতীয় স্বার্থে। নেক্সট, ভারতীয় সংবিধানের ষষ্ঠ তালিকায় যে বিষয় নিয়ে সংস্থান রাখা হয়েছে তা হল আসাম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন। কতগুলি রাজ্যের তফসিলি যুক্ত এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণ? কোনো কোনো ক্ষমতা ও বিষয় কেন্দ্র ও রাজ্যগুলির অধীনে থাকবে? দলত্যাগের কারণে কখন সদস্যপদ বাতিল হবে? তো সঠিক অ্যান্সারটি হল অপশন নাম্বার এ, আসাম, মেঘালয়, মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন। নেক্সট, দুটি বস্তুর মিলিত হওয়ার ফলে যখন সেই দুটি বস্তু একে অপরের ওপর বল প্রয়োগের মাধ্যমে শক্তি অথবা বেগের আদান প্রদান করে তখন তাকে কি বলে? গতি, সংঘর্ষ, মহাকর্ষ না প্রতিপাদন? সঠিক অ্যান্সারটি হল সংঘর্ষ। নেক্সট এবং আমাদের লাস্ট কোশ্চেন হল, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ভাষাগুলিকে সংসদ পরিচালনা করার ক্ষেত্রে ব্যবহারের কথা ঘোষিত আছে? হিন্দি ও ইংরেজি, মালায়ালাম ও কন্নড়, বাংলা ও অসমিয়া, তামিল ও তেলুগু। সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ, হিন্দি ও ইংরেজি। তো বন্ধুরা, আশা করছি এই জিকে সেকশনগুলি তোমাদের খুবই কাজে লাগছে এবং আগামী সমস্ত পরীক্ষার জন্য এই জিকে কোশ্চেনগুলি তোমাদের গুরুত্বপূর্ণ হবে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে। তো ধন্যবাদ।